হ্যাঁ, ব্রায়নে হচ্ছে গরম কাতর, আর রাস্টাক্স হচ্ছে শীত কাতর। এটা তো আমরা সবাই জানি, ব্রায়না কিন্তু গরম কাতর আর রাস্টাক্স হচ্ছে শীত কাতর। তো বিপরীতধর্মী মেডিসিন এইভাবেই যে এর সকল মুভমেন্টে বৃদ্ধি হবে ব্রায়নিয়া, আর এর অপোজিট যে লক্ষণ থাকবে রাস্ট্রাকচার, যে মুভমেন্টে তার কষ্টগুলো বাড়বে, কিন্তু ফার্স্ট বিগিনিং টু মুভ, বিগিনিং টু মুভ, ফার্স্ট মুভমেন্টেই কিন্তু রাস্ট্রাকচার কষ্টটা একটু বাড়ে। আস্তে আস্তে সঞ্চালন করলে, কন্টিনিউ মোশন যদি করে, সেই ক্ষেত্রে সে কমফোর্ট ফিল করতে থাকে। আবার অধিক সঞ্চালন যদি করে, সেই ক্ষেত্রে তার কষ্ট আবার বেড়ে যায়। তো ব্রায়না রোগীদের মধ্যে আমরা তাদের যে মানসিক লক্ষণ গুলো পাই, তো সে যেই কর্মে নিয়োজিত, যেই পেশায় নিয়োজিত, ওই পেশা সংক্রান্ত বিষয়ে যখন সে রোগে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে, সেটা জ্বর হতে পারে, টাইফয়েড জ্বর হতে পারে, নর্মাল জ্বর হতে পারে, অন্য যে কোনো বিষয়ে আক্রান্ত হোক না কেন, সে বিষয় কর্ম নিয়ে, বিজনেস ওরিয়েন্টেড যে বিষয়গুলো, তো এই সব সে চিন্তা করে যে আমি, সে যদি গৃহকর্মের কাজ করে তো বাড়ির কথা বলবে, সে চাকরি করলে, হ্যাঁ, যেখানে যে স্থানে চাকরি করে সে চাকরির কথা বলবে, সে যদি উকিল হয় তার ওই পেশা বিষয়ে কথা বলবে, সে যদি ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারের কথা বলবে। এগুলো কিন্তু আমরা ব্রায়নার মধ্যে মানসিক লক্ষণ হিসেবে পাই। তো ব্রায়নিয়া তাদের মধ্যে এত বেশি, আমরা কোষ্ঠাবদ্ধতার কথা যদি বলি, এত বেশি কনস্টিপেশন থাকে যে অনেক মোটা আকারে, মানে ঝামার মতো, এত শক্ত, এত শক্ত, মানে ঝামার মতো পুড়িয়ে দেওয়া হয়েছে, ঝামা ইট যেমন পোড়ানো হয়েছে, তো এই ধরনের মল তার বের হবে এবং খুব মোটা মোটা ন্যাড় আকারে বের হতে থাকবে। আর তার মানসিক আরো কিছু লক্ষণ আছে এমন, যে তার ফেয়ার অফ পভার্টি থাকে, সে গরিব গরিব হয়ে যাবে। হ্যাঁ, যদি সে ব্যবসায় দেউলিয়া হয়ে যায়, এই যে এখন করোনা ভাইরাসে, যে যদি শুধু ব্যবসা করলে না, চাকরি করলেও, ঠিক আছে, যদি চাকরি হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে সে যদি গরিব হয়ে যায়, তো অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, সন্তান সংসার, তো বাচ্চা কাচ্চা বাবা মা, এদেরকে নিয়ে কিভাবে চলবে, এটা একটা তাদের ফেয়ার কাজ করতে থাকে। তো তারা কিন্তু দেখা যায় যে একাকি থাকতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, তো কেন তাকে কেউ বিরক্ত না করুক, তার সাথে কথা না বলুক, সে কথা বললেও একটু বিরক্তি ফিল করতে থাকে, তার সাথে কেউ কথা বলুক এটাও সে চায় না, সকল মুভমেন্টে তাদের বৃদ্ধি হতে আমরা দেখি আর কি। তো তাদের মধ্যে আবার হোমসিকনেস আছে। দেখেন, ব্রায়না রোগী যারা হবে, তারা যদি একটা জেলা থেকে সে ঢাকায় আসলো, ঢাকায় সে দীর্ঘদিন সে থাকতে পারবে না, কেন, তার কারণ হচ্ছে ওই বাড়ির প্রতি একটা টান আছে, তার মধ্যে একটা হোমসিকনেস আছে, ঠিক আছে, তো গৃহকাতরতা, যেটা সে বাড়ি চলে যাবে, আত্মীয় বাড়ি যে গিয়ে সে থাকতে পারে না, কোথাও গিয়ে একদিন দুই দিনের বেশি সে সেখানে স্টে করতে পারে না, এটা কিন্তু ব্রায়নার ব্রাট মানসিক লক্ষণ। এই সমস্ত লক্ষণ কিন্তু দেখা যায় অন্য মেডিসিনে কিন্তু আমরা পাবো না, প্রত্যেকটি মেডিসিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেক মেডিসিনকে চিত্রায়িত করতে হয়, চিত্র অঙ্কন করতে হয়। আর এই মেডিসিনটা বিশেষ করে তার মিউকাস মেমব্রেন, যেটা সেরাস মিউকাস মেমব্রেন, যেটা এটা কিন্তু বিশেষ করে এফেক্টেড হয়, আর এগুলো কিন্তু ড্রাই, সকল অর্গান মনে হচ্ছে তার ড্রাই হয়েছে, তার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, তার জিভ শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মলদ্বার শুকিয়ে যাচ্ছে, সবকিছু মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে। আর যখনই এই সেরাস অথবা মিউকাস মেমব্রেন এফেক্টেড হয়, তখন তার প্রচন্ড পিপাসা দেখা দেয়, তো ঘুটি ঘুটি পানি খায় অনেকক্ষণ পর পর, আধা ঘন্টা এক ঘন্টা পর পর সে অনেক পরিমাণে পানি পান করবে, এত বেশি পরিমাণে পান করবে পানি, এত পানি পিপাসা তার, এবং যত পানি খায় তত তার ভালো লাগে, ঠিক আছে, কিন্তু দেখা যায় জ্বর অবস্থায় পানি ছাড়া, পানি ছাড়া আর সকল খাবার তার কাছে তিক্ত মনে হয়, তো এক্সট্রিমলি থার্স্ট থাকবে, তো পরিমাণে সে বেশি খাবে, এবং সেটা লং ইন্টারভেল করবে, দীর্ঘক্ষণ পর পর। আর তার জিভের দিকে যদি আমরা তাকাই, জিভটা কোটেড থাকবে, কেমন কোটেড, হোয়াইট কোটেড থাকবে, অথবা এলিস অথবা ব্রাউন, হ্যাঁ, তো এই ধরনের কোটিং আমরা ব্রাইনার রোগীদের মধ্যে পেয়ে থাকি। তো এদের যদি আমরা মরালিটিস যদি আরো কিছু লক্ষণ স্পষ্ট করি, বিশেষ করে সকল মোশন অথবা রেইজিং, অথবা দেখা যায় যে টাচ করলে
বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যদি হার্ট প্রেশার করা হয় তাকে, যদি একটু জোরে প্রেশার করা হয়, সে ভালো ফিল করতেছে। গরম আবহাওয়া, হট ওয়েদার যেটা, সে এটা সহ্য করতে পারে না, তার কষ্ট বেড়ে যায়, যেহেতু সে গরম কাতর। এবং তার দেখা যায় অনেক সময় সে অত্যধিক গরমেও আক্রান্ত হয়, অত্যধিক শীতও আক্রান্ত হয়। অনেক সময় ব্রায়নের রোগীদেরকে আমরা গরমকালেও তাদের কিছু লক্ষণ দেখতে পারি, আবার শীতকালেও তাদের মধ্যে কিছু লক্ষণ দেখতে পারি। তার মানে কি কথা হচ্ছে যে ড্রাই কোল্ড, যেটা ভিজা না, মানে কি বলবো, ওয়েট ওয়েদার না, ড্রাই কোল্ড এ সে আক্রান্ত হয়, অথবা দেখা যাচ্ছে যে সামার সিজনে অথবা অত্যন্ত উত্তপ্ত হয়ে গেলে সেই ক্ষেত্রে তার কষ্টগুলো বৃদ্ধি পায়। এবং অনেক সময় দেখা যায় সাপ্রেশন হলে তার সমস্যা তৈরি হয়। আমি কিছু রোগীর ইতিহাস একটু বাস্তব ইতিহাস গুলো একটু শেয়ার করতে চাই। যেমন আমি ইতিপূর্বে একজন যে রুগী, 1 বছর আগে একজন রুগী দেখেছি, সেই ইতিহাসটা শেয়ার করলে স্পষ্ট হবে। আপনার শুনেছেন ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দা ম্যামেই, ইজ কল্ড ম্যাস্টাইটিস। তো ম্যাস্টাইটিস এর ক্ষেত্রে অনেকে কিন্তু ধরা বাঁধা একটা স্পেসিফিক মেডিসিন দিয়ে দেয় যে হ্যাঁ এটা পাইটোলাক্কা, বেলেরোনা, ব্রায়োনিয়া, কিন্তু স্পেসিফিক মেডিসিন দেওয়ার কোনো সুযোগ নাই যে কোনো রোগের নামে। তো এই রোগের ক্ষেত্রে আমি যে লক্ষণগুলো নিয়েছি, দেখেন অন্য হোমিওপ্যাথিক ডক্টরের কাছে 3 বছর ওষুধ খেয়েছেন টিউমারের মেডিসিন হিসাবে। তো কোন পাশে সমস্যা? ডান পাশে সমস্যা। তো ডান পাশে টিউমার, শক্ত টিউমার, তো ওনারা তো হাত দিয়েও দেখেন না, অথবা ওইভাবে অবজারভেশন করেন নাই, যার ফলে ওনার টিউমারের যে সমস্ত মেডিসিন, যে ক্যালকিরাফ্লোর, কোনিয়াম, তো তারপরে ফাইটোলাক্কা, থুজা, তারপরে মেডুরিনাম, মানে টিউমারের যত প্রকার ওষুধ আছে সব ওষুধ দিয়েছে, মূলত কাজ হয় নাই। তো আমি একটু অন্য ডাক্তারের কাছ থেকে আসলে একটু অ্যাঙ্গেলে কোশ্চেন করার চেষ্টা করি, এবং তার ধরন ধারণ, আকৃতি প্রকৃতি, গতি প্রকৃতি, এগুলো জানার চেষ্টা করি। তারপরে এই মহিলার কাছ থেকে আমি বললাম, আচ্ছা আপনার যে টিউমার হয়েছে এটা কতটুকু স্থান নিয়ে হয়েছে? বলে আমার সমস্ত ব্রেস্টটা জুড়ে আমার টিউমার। হোয়াট, কি বলেন, এত বড় টিউমার? তো তারপরে আচ্ছা সমস্ত টিউমারে বলছে, সমস্ত ব্রেস্টে বলেছে চাকা ধরে, মানে শক্ত চাকা ধরে আছে এমন ধরনের টিউমার। তখন আমার কাছে কেন জানি মনে হলো, আচ্ছা আচ্ছা, আমি তখন আমি একটু পিছনের ইতিহাসে গেছি। আমি বলে, আচ্ছা বলুন তো আপনার সন্তান কয়টা? বলে 2টা সন্তান। তো এটা নর্মালে না সিজারে হয়েছে? তো বললো নর্মালে হয়েছে। তো এদেরকে ব্রেস্ট ফিডিং করাইছে না? অনেক সময় দেখে ব্রেস্ট ফিডিং অনেকে করায় না। তো ব্রেস্ট ফিডিং না করালে অনেকের কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। গ্রামে যে একটা আঞ্চলিক ভাষা আছে, ঠুনকো রোগ, নাম শুনেছেন মনে হয় আপনারা, ঠুনকো রোগ ইংরেজিতে সেটাকেই বলে ম্যাস্টাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ম্যামেই। তো এটা কিন্তু আমি ইতিহাস নেওয়াতে, আমি প্রথম সন্তানের বয়স কত, দ্বিতীয় সন্তানের বয়স কত, এরপরে আমি প্রথম সন্তান কোন পাশের ব্রেস্টটা বেশি ফিডিং করতো, তো উনি বলতেছেন যে প্রথম সন্তান তো আমার ডান পাশের ব্রেস্টটা তো ফিডিং করতো না, বাম পাশেটা ফিডিং করতো, তো ডান পাশেটা ফিডিং করতো না, তো মাঝে মাঝে ব্যথা হতো। তো তারপর আমি কি করলেন, তো তারপরে আমি ওই যে কবিরাজি পদ্ধতিতে বা ওই যে ওজা টোজা এটার সাথে ইয়ে করে, তো ওই যে বারণ আছে না ঝাড়ু, এই বারণ নাকি বারণ দিয়ে ঝাড়াইছে, তো বারুন দিয়ে ঝাড়ানোতে গুলো ব্যথা একটু কমছে, কিন্তু শক্ত ভাব টিউমারটা যায় না। ঠিক আছে, তো আমি তখন স্পষ্ট বুঝতে পেরেছি যে মিল্ক সাপ্রেশন হয়েছে। তো বাম পাশের বেস্ট ফিডিং করেছে, ডান পাশেরটা ফিডিং করে নাই, যার ফলে কি হয়েছে, ওই মিল্কটা সাপ্রেসড হয়েছে। সাপ্রেসড হয়ে যাওয়ার ফলে মনে হচ্ছে আসলে টিউমার, আসলে টিউমার না, এটা ম্যাস্টাইটিস আকার ধারণ করছে, ম্যাস্টাইটিস হয়েছে, ঠুনকো রোগ দেখা দিয়েছে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তো ডান পাশ তো এটা কখন বাড়ে? তো উনি বললেন যে আমি যদি একটু মুভ করতে যাই বাড়ে। তো মুভ করতে গেলে বাড়ে অনেকগুলো মেডিসিনের মধ্যেই পাওয়া যাবে। তো এরপরে আর কি করলে বাড়ে? বললো যখন আমি ঝাড়ু দেই, একটু সঞ্চালন করি, চলাফেরা করি, তখন বাম হাত দিয়ে ডান হাতের স্তনটা ধরে রাখতে হয়, তারপরে কিন্তু দেখা ঝাড়ু দিতে হয়, তা না হলে ঝাঁকি লাগলেই বেড়ে যায়। এখন রুগী হচ্ছে গরম কাতর, এরপরে পিপাসা বেশি, তারপরে এই যে মিল্ক সাপ্রেশন হয়ে তার ম্যাস্টাইটিস দেখা দিয়েছে, এখন আমরা কি মেডিসিন অ্যাপ্লাই করব? ব্রায়োনিয়া চোখমুঞ্জা, জি ব্রায়োনিয়া চোখমুঞ্জা, এখন ফাইটোলাক্কা কেন দিবেন না? অনেকেই তো ফাইটোলাক্কা দিবে, আপনি কেন ফাইটোলাক্কা দিবেন না? ব্রায়োনিয়ার লক্ষণ তো আসছে অলরেডি।
ব্রায়োনিয়ার লক্ষণ আমরা জানি যে সে টাইট ব্রাগুলি টাইট করে পরে থাকে, যাতে যাতে ব্রেস্ট যাতে মুভ না করে, এনে গরম কাতর সবকিছু তো আছে। হ্যাঁ, এখন ফাইটার লাকাও তো মুভমেন্টে বাড়ে, ফাইটার লাকা মুভমেন্টে বাড়ে। কিন্তু এটা তো ই করে চাপ দিয়ে রাখছে, চাপে আরাম, সে যদি এরকম ই করে রেখে দেয়, টাইট করে রেখে দেয়, তাহলে তার আরাম লাগে। হ্যাঁ, তো এখন ফাইটার লাকা এবং ব্রায়নের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে স্পষ্ট, যেটা আমি ব্রায়নে অ্যাপ্লাই করেছি, দেখেন সে গরম কাতর, তার কনস্টিটিউশন আছে। হ্যাঁ, এই হচ্ছে ভিতরে রাখে। ফাইটার লাকার ব্যথা যেটা হবে, দেখেন ফাইটার লাকা এবং ব্রায়নের মধ্যে অনেকেই মানে ভুল করার সম্ভাবনা থাকে, তো ফাইটার লাকার ব্রেস্টের যে পেইনটা হবে, ম্যাস্টাইটিস দেখা দেবে, এখান থেকে ব্যথা পরিচালিত হয়ে ডান হাতের একদম বাহু থেকে শুরু করে একদম নিচের দিকে এক্সটেন্ডিং করবে পেইনটা, এবং সেটা বিদ্যুৎ গতিতে, কেমন হবে, বিদ্যুৎ গতিতে একটা এক্সটেন্ড করতে থাকবে, ঠিক আছে, এবং সেটা গরমে উপশম হবে আর ব্রায়নে আর ঠান্ডায় উপশম হবে। ফাইটোলাক্কা গরমে উপশম আর ব্রায়নে আর ঠান্ডায় উপশম, তো এর কষ্টবদ্ধতা বেশি, ওর কষ্টবদ্ধতা নাই। তো যাই হোক, এই সমস্ত লক্ষণ আমি ইয়ে করে স্বতন্ত্রকরণ করে আমি ব্রায়নে অ্যাপ্লাই করেছি। 1 সপ্তাহের মধ্যে তার এই ব্রেস্টের যে পেইন, তার যে ইনফ্লামেশন, শক্তভাব নাই। তো বলো ডাক্তার সাহেব, এত দ্রুত যে হোমিওপ্যাথি মেডিসিন মানে মেডিসিনে কাজ করে, আমার তো জানা ছিল না, মানে আসলে ওরা এ পর্যন্ত ভুল চিকিৎসা দিয়েছে, কারণ এখানে কোনিয়াম হবে না, এখানে ফাইটোলাকা হবে না, এখানে টিউমার তথাকথিত রোগের নামে এখানে চিকিৎসা হবে না, যার ফলে ওই টিউমারের চিকিৎসা করেছে, আমি আপনাকে টিউমারের চিকিৎসা করি নাই। যাই হোক, তো টোটাল সিমটমকে সামনে রেখে রুগীকে চিকিৎসা দিয়েছি, এই জন্য তথাকথিত রোগের নামে কোনো চিকিৎসা নয়। মেডিসিনের কি চিত্র আমরা পেয়েছি, সেই চিত্র অঙ্কন করে মেডিসিন দিলেই বাস চমৎকার কাজ। এনিওয়ে, এই ধরনের অসংখ্য রুগী দেখেছি, আমি ব্রায়নের একটা কেস শেয়ার করলাম, তো এই ধরনের কেস যদি আমরা পাই অবশ্যই ব্রায়নে অ্যাপ্লাই করব। এখন এই সেম সেম ম্যাস্টাইটিস এর ক্ষেত্রে কিছু রুগী আমি দেখেছি, কাউকে সালফার, কাউকে বেলেডোনা, হ্যাঁ কাউকে ফাইটোলাক্টা, এই ধরনের মেডিসিন দিয়ে কি ভালো করা সম্ভব হয়েছে। এনিওয়ে, তো এখন ব্রায়নের ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি, হার্ট প্রেশার বাই অ্যামিলিওরেশন, তো প্রেশার যদি একটু কি হয় চাপ চাপ দিয়ে ধরে রাখা হয় আক্রান্ত স্থানে, ব্যথাযুক্ত স্থানে, সে একটু কমফোর্ট ফিল করতে থাকে, অথবা যেই পাশে ব্যথা ওই পাশে শয়ন করলে, ওই পাশে চেপে শয়ন করলে সে কমফোর্ট ফিল করে, এবং মুক্ত বাতাস, ঠান্ডা, এটা সে পছন্দ করে, এবং সে যদি কোয়াইট থাকে, নড়াচড়া না করে, অর্থাৎ রেস্টে থাকে, চুপচাপ থাকে, শান্তশিষ্ট ভাবে সে চুপচাপ বসে থাকে, তার কষ্টগুলো বৃদ্ধি পাবে না, বরং একটু কমফোর্ট ফিল করবে। তো আবার অনেক সময় দেখি যে মেঘাচ্ছন্ন অবস্থায়, ড্যাম্প ওয়েদারে, তো ব্রায়নের সম্পূর্ণ বিপরীত রাস্ট্রাক্স, আমি প্রথমে এই কথা বলেছি যে ক্লাউডি ওয়েদারে অথবা ড্যাম্প ওয়েদারে, ড্যাম্প ডেজে, তো আমরা স্বচ্ছতে ভেজা আবহাওয়ায় কিন্তু যেমন রাস্ট্রাক্স বৃদ্ধি পাই, অপরদিকে ব্রায়নে কিন্তু উপশম হয়। তো আমরা এই ব্রায়নের রোগীর ক্ষেত্রেই আমরা কি পাচ্ছি, ঠান্ডা দিলে উপশম হচ্ছে, এবং গরম দিলে অনেক সময় দেখা যায় যে সে কিছু কিছু ক্ষেত্রে সে কমফোর্ট ফিল করে, বিশেষ করে বাত ব্যথার ক্ষেত্রে, বাত ব্যথার ক্ষেত্রে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কি একটু গরম দিলে সে কমফোর্ট ফিল করে। এদের মেন্টাল স্টেট এর কথা বলেছি, এরা কিন্তু প্রচন্ড মাত্রায় খিটখিটে মেজাজে হয়, ভেরি ইরিটেবল হয়। হ্যাঁ, কিন্তু আমার বাবা ফোন দেয় আবার, কিন্তু এদের মধ্যে একটা ডিটারমিনেশন থাকে, ডিটারমিনেশন থাকে, এরা খুব বেশি ডিটারমাইন্ড হয়, হ্যাঁ দৃঢ় সংকল্পবদ্ধ হয়, তো একটা কি যে কোনো সিদ্ধান্তের উপরে এরা সংকল্পবদ্ধ হয়, এরা একটু কথাবার্তা কম বলে, হ্যাঁ একটু রিজার্ভ থাকতে চাই, ট্যাসিটার্ন বলতে পারি আর কি, মানে মিতভাগ স্বভাবের আর কি, কিন্তু যখন তাদের মধ্যে আপনার ওই যে ডেলিরিয়াম দেখা দেয়, যখন কোনো মানুষের জ্বর হয়েছে তার মধ্যে প্রলাপ দেখা দেবে, কি ধরনের প্রলাপ দেখা দেবে, আমি বাড়ি যাব, হ্যাঁ আমি যে পেশায় নিয়ে যেত ওই পেশা সংক্রান্ত, হ্যাঁ আমি ভুল বকতেছি, ঠিক আছে, এবং অনবরত দেখা যায় এই কথাগুলো সে বলতে থাকে, সে বিজনেস করলে বিজনেসের কথা বলে, সে যেই পেশায় নিয়ে যেত ওই সমস্ত কথাই সে বলতে থাকবে। তো এগুলো কিন্তু আমরা ব্রায়নের ক্ষেত্রে পেয়ে থাকি, তো এই সমস্ত লক্ষণ যদি আমরা কোনো পেশেন্টদের ক্ষেত্রে পাই, তাহলে অবশ্যই ব্রায়নে অ্যাপ্লাই করলে রোগ যেটাই হোক না কেন সেটা অবশ্যই দূরীভূত হওয়া সম্ভব। তো এখন একটু রাষ্ট্রের সাথে একটু পার্থক্য করি নাকি, এতক্ষণ যে ব্রায়নের যে চিত্র অঙ্কন করেছি, তো এখন রাষ্ট্রক্স তার বিপরীত ধর্মী মেডিসিন,
তাই না আব্দুর জি জি রহমান জি ভাই? জি জি হ্যাঁ বল। না যদি ভালো লাগে হ্যাঁ তাহলে আলোচনা করে যাবো, আর ভালো না লাগে সবাই শুনতেছে, সবাই শুনতেছে মনোযোগ দিয়ে আপনি বলে যান। এত সুন্দর জি কণ্ঠ যদি কারো ভালো লাগে তাহলে প্রবলেম, না 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 বলে যান। কণ্ঠের কথা বলে নাই। যাই হোক, তো এখন রাষ্ট্রক্ষের ক্ষেত্রে আমরা যে লক্ষণ গুলো পাই, রাষ্ট্রক্ষের বিপরীত ধর্মী লক্ষণ ব্রাইনা, আবার ব্রাইনের বিপরীত ধর্মী লক্ষণ রাষ্ট্রক্ষ, কিন্তু একে অপরে আবার কমপ্লিমেন্টারি, একে অপরে কমপ্লিমেন্টারি আবার অপর দিকে একে অপরে অ্যান্টিডোট। এট এ টাইমে আপনি এখন ব্রাইনা দিচ্ছেন, আবার কিছুক্ষণ পর রাষ্ট্রক্ষ দিচ্ছেন, তো তখন দেখা যায় অ্যান্টিডোট করতেছে, কিন্তু আমাদের কোন সময় এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে? অনেক সময় আমরা অ্যাকিউট যে ডিজিজ গুলো হ্যাঁ কি আমাদের সামনে রোগী নিয়ে আসে, তখন রাষ্ট্রক্স অ্যাপ্লাই করলেই দেখা যাবে তার ওই রাষ্ট্রক্স এর যে সমধর্মী লক্ষণ ছিল, সমলক্ষণ ছিল, ওইগুলো পরিবর্তন হয়ে ব্রাইনার সিমটম পরিণত হয়েছে। অপরদিকে আবার দেখা যায় যে ব্রাইনে আর সিমটম ছিল, ব্রাইনে অ্যাপ্লাই করাতে তার রাষ্ট্রক্স এর সমধর্মী কিছু লক্ষণ আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে রাষ্ট্রক্স অ্যাপ্লাই করলে চলে যায়। হ্যাঁ, তো আবার অনেক সময় একটু যদি জটিল অবস্থা তৈরি হয়, মাসমেটিক কোনো ব্যারিয়ার সৃষ্টি করে, দেখবেন ব্রায়োনিয়া দিয়েছেন, রাষ্ট্রক্ষ দিয়েছেন, তো রাষ্ট্রক্ষের হুবহু লক্ষণ আছে কিন্তু রাষ্ট্রক্ষ কাভার করতেছে না, রাষ্ট্রক্ষের কমপ্লিমেন্টারি ফলোডাইল মেডিসিন গুলো, এটার মাসমেটিক যে মেডিসিন গুলো, গভীর ক্যাসেল যে মেডিসিন গুলো, তো হুবহু রাষ্ট্রক্ষের মতোই লক্ষণ আছে। এখন আমরা কি করব? এখন দেখা যায় যে যদি বংশে তার যক্ষার ইতিহাস, ক্ষয়রোগের ইতিহাস, তার নিউমোনিয়ার ইতিহাস, অতিরিক্ত ঠান্ডা লাগার ইতিহাস, হ্যাঁ, তো এই সমস্ত লক্ষণ যদি পাই, তাহলে চোখ বুঝে আমরা টিউবারকুলিন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো যাই হোক, তো মেডিসিনের যে রিলেশনশিপ, আমরা এগুলো এই তিনটা চারটা মেডিসিন আলোচনা করার পরেই আমরা কোনটার সাথে কি সম্পর্ক, রিলেশনশিপ ইন হোমিওপ্যাথিক যে রিমেডিজ, রিমেডিজ গুলো আমাদেরকে কি এগুলো জানতে হবে। এনিওয়ে, তো রাষ্ট্রক্ষের শারীরিক এবং মানসিক অস্থিরতা থাকে। আমি প্রথমেই তার মানসিক লক্ষণ কিছু লক্ষণগুলো একটু আলোকপাত করতে চাই। সেটা এরা হলো খুব চেয়ারফুল মুডের হয়, খুব আনন্দিত প্রফুল্ল মনের হয়। তো দেখবেন যে অনেক মানুষ যোগ করে, এত বেশি আনন্দ, এত বেশি প্রাণবন্ত, হ্যাঁ, তো দেখা যায় অন্য মেডিসিনের মধ্যে এইভাবে এমন কি প্রাণবন্ত হতে দেখা যায় না, কিন্তু তারা কিন্তু দেখা যায় আবার টিমিড প্রকৃতির হয়, তাদের মধ্যে টিমিডিটি থাকে, ভীরুতা থাকে, কিন্তু তারা মানে ফ্রেন্ডলি আচরণ করে, বন্ধু সুলভ আচরণ করে। তো তাদের মধ্যে আমরা যেটা পাই, যেটা দেখতে পারি, রেস্টলেসনেস, তো সেটা ফিজিক্যালি এবং মেন্টালি। তো মেন্টালি মানে অস্থিরতার থেকে ফিজিক্যালি অস্থিরতা আমরা বেশি দেখতে পারি। তো তাদের মধ্যে মানে ইরিটেবিলিটি আছে, তারা ইরিটেবল প্রকৃতির, খিটখিটে মেজাজের, এবং অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়। তো যে কোনো বিষয়ে দেখা যায় যে অনেক সময় ধৈর্য ধারণ করতে পারে না, ইম্প্যাশেন্ট হয়ে যায়। হ্যাঁ, প্যাশেন্ট হিসেবে তাকে কি তাকে ধৈর্যশীল হতে হবে, প্যাশেন্ট হিসেবে প্যাশেন্ট হতে হবে, রোগী হিসেবে তাকে ধৈর্যশীল হতে হবে, কিন্তু দেখা যায় রাষ্ট্রক্ষ রোগী যারা, এদের মধ্যে ইম্প্যাশেন্স আমরা দেখতে পারি, এরা ইম্প্যাশেন্ট হয়। তো এরা অতিরিক্ত হার্ড ওয়ার্কিং করেছে, বেশি পরিশ্রম করেছে, তো এর ফলে দেখা যায় যে সে অসুস্থ হয়ে গেছে। তো এদের মধ্যে আমরা আরো কিছু এমন লক্ষণ পাই যে এরা কিন্তু সবার স্টিসাস হয়, সবার স্টিসাস, তো সবার স্টিসাস কুসংস্কারাচ্ছন্ন আর কি। হ্যাঁ, দেখবেন যে কোনো বিজ্ঞানের কোনো ধার ধারে না, হ্যাঁ, একটা কুসংস্কার মতবাদের উপরে এরা কি দাঁড়িয়ে থাকতে চাই। তো এইগুলো হলো তাদের মেন্টাল স্টেট। এখন তাদের সকল কষ্ট আমরা ব্রাইনার ক্ষেত্রে যেমন পেয়েছি যে কোল্ড, সেটা ওয়েদার হবে, সেই কোল্ড এর বিশেষ করে ড্যাম্প ওয়েদার, কোল্ড যদি আপনার ড্রাই হয়, ড্রাই কোল্ড হয়, সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া কি কষ্ট পাই, কিন্তু যদি এই কোল্ডটা যদি আপনার স্যাঁতসেঁতে হয়, ড্যাম্প হয়, ফগি হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওয়েট হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রাষ্ট্রক্ষের কথা চিন্তা করব যে এটাতে বৃদ্ধি আর ব্রায়োনিয়াতে উপশম। তো ড্যাম্প ওয়েদারে, ওয়েট ওয়েদারে, তো দেখা যায় যে বৃষ্টি হয়েছে, আমি একজন রুগীর ইতিহাস বলি, যেহেতু আমরা মেডিসিন আলোচনার পাশাপাশি যখন কেস শেয়ার করব, তখন খুব চমৎকার ফলাফল, মানে এটা স্মৃতিপটে গেঁথে যাবে, মানে একটা মেডিসিন আলোচনার পাশাপাশি যখন কেস শেয়ার করা হয় এবং তার ফলাফল কি, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় ওটা স্মৃতিপটে গেঁথে থাকে। এনিওয়ে, একটা কেস শেয়ার করে আমি রাষ্ট্রে আবার আসবো ইনশাল্লাহ। তো একজন রুগী, উনি বেশ কিছু বছর ধরে সর্বাঙ্গে উনি সাফার করতেছেন,
তো উনি বেশ বিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরকে দেখিয়েছেন। তো আমি চিন্তা করলাম বিপ্লব স্যার তো অনেক ভালো মানের আদর্শ একজন মানে ডাক্তার, হোমিওপ্যাথিক ডক্টর, উনি 6 ডিভিশন ফলো করেন আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের টিচার, ওই যে আপনার বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিপ্লব স্যার, ওনাকে দীর্ঘ 1-2 বছর দেখিয়েছে। তো তাতে করে কিন্তু কমে বাড়ে ভালো হয় না। তো যাই হোক, আমি বললাম আচ্ছা আপনার এই যে সর্বাঙ্গ যে দেখা দিল, তো এটা তাও রোগী আমি কেস টেকিংটা নিয়েছি নিয়েছি ফোনে, তো তারপরে উনি সরাসরি গত সপ্তাহে আসছিলেন। তো এই সর্বাঙ্গ কিভাবে দেখা দিল এবং কোন সিজনে দেখা দিল, একজ্যাক্ট সিজনের কথা বলেন এবং সেই সিজনে আপনি কি করেছেন সেটা বলেন। বললো যে স্যার আমার তো প্রায় ওই যে যারা পর্যটক এদেরকে নিয়ে তো সমুদ্রে আমাকে যেতে হয়, তো শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় তো আমাকে ভোরে মোটরসাইকেল চালিয়ে আসতে হতো এবং এই আপনার সমুদ্রের তীরে তাদেরকে নিয়ে ঘুরতে হতো। তো আস্তে 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 কিন্তু আমি এই ঠান্ডা কাশি সর্বাঙ্গে আক্রান্ত হলাম। তো এইটা কিন্তু আর সহজে ওইভাবে যেতে চায় না, আমি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক অনেক ডাক্তারকে দেখিয়েছি, এটা কোনো রকম এটা রিমুভ হচ্ছে না। তো আমি তারপর ঢাকাতে এসেছি, ঢাকাতে এসে বিপ্লব স্যারকে দেখিয়েছি, তো আমি তো আর ওইভাবে তাকে জানতেও চাই না যে আপনাকে কি কে কি কোন মেডিসিন দিয়েছেন একটু কাইন্ডলি বলুন, আমি এটা জিজ্ঞেস করি নাই। আমি টোটাল কজেশন, এই যে আমাদের এক ভাই আলোচনা করতেছিলেন কি যেন নাম, আব্দুর রহিম ভাই সম্ভবত, হ্যাঁ কজেশন, তো আমি যেটা দেখেছি হোমিওপ্যাথিক পড়াশোনা করে আমার অবজারভেশন পাওয়ার থেকে সেটা বলতে পারি যে মেজরিটি পার্সেন্ট রোগ দেখা দিবে কজেশনের উপর ডিপেন্ড করে, হয় সে ফান্ডামেন্টাল কজে আক্রান্ত অথবা এক্সাইটিং কজ, এক্সাইটিং কজ অথবা ফান্ডামেন্টাল কজ। তো এখানে 80% প্যাশেন্ট অথবা 90% প্যাশেন্ট দেখা যাবে কজেশন যদি আমরা বের করতে পারি তাহলে দেখা যাবে যে রোগীকে আমরা সঠিক মেডিসিন অ্যাপ্লাই করতে পারতেছি। কজেশনের গুরুত্ব হোমিওপ্যাথিতে খুবই বেশি, খুবই বেশি। এনিওয়ে, তো এই রোগীকেও আমি কজেশনের ইতিহাস খোঁজার চেষ্টা করেছি। তুমি বললেন যে হ্যাঁ আমি এইভাবে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমি সর্বাঙ্গে আক্রান্ত হলাম, এটা আর যায় না। তো দীর্ঘদিন হয়ে গেল আমি তাকে প্রথমে অ্যাপ্লাই করি, হ্যাঁ আমি প্রথম কথা বলা শুরু করলে কেমন ফিল করেন, আস্তে আস্তে আরো কথা বলা শুরু করলে কেমন লাগে, আবার বেশি কথা বললে কেমন লাগে। তো আমার কাছে চিত্র যেটা ফুটে উঠেছে ওই রোগীর ক্ষেত্রে আমি রাষ্ট্রক্স চিত্র পেয়েছি। তো রাষ্ট্রক্স অ্যাপ্লাই করেছি, রাষ্ট্রক্স অ্যাপ্লাই করে খুব চমৎকার মেডিসিন কাজ করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করে আমি রাষ্ট্রক্স 1, 2, 3 থেকে শুরু করে একেবারে 12 পর্যন্ত পাওয়ার অ্যাপ্লাই করেছি। এত করে ভালো, আবার রিকারেন্ট হয় এই সর্বাঙ্গ, তার আবার রিকারেন্ট হচ্ছে, বারবার দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আবার তার পূর্বের ইতিহাস আমার নেওয়া আছে, তো যেহেতু কজেশন ওইটা, তো বংশে কি কি রোগ আছে, তার বংশে ক্ষয় রোগের ইতিহাস আছে, সে নিজেও যক্ষায় আক্রান্ত হয়েছিল এবং তার বংশেও যক্ষা রোগের ইতিহাস এমন আছে। আমি এরপরে টিউবার করে নাম হুবহু রাষ্ট্রক্সের সিমটম, বাট এটা কিন্তু আরোগ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি তাকে টিউবার করে অ্যাপ্লাই করেছি। তো টিউবার করে নাম পাওয়ার আমি 5 অথবা 6 থেকে শুরু করছিলাম, তো পাওয়ার আস্তে আস্তে রোগীর বক্তব্য, স্যার আমি যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি, আবার ওটা রিকারেন্ট মানে আবার মনে হচ্ছে কিছু কষ্ট বাড়তেছে। তো গত সপ্তাহে ওষুধ খাইতে খাইতে সর্বাঙ্গ পূর্বের মতো হয়ে গেছিল, এর মধ্যে আমি তাকে 1 মাসের ফাইটাম দিয়ে তাকে বিদায় করেছি যে এখন আপনাকে এই ওষুধ খেতে হবে। তো এখন আবার কিন্তু সবাই বিপরীত চলে এসেছে, টিউবারকুলিন এত বেশি গভীর ক্রিয়াশীল, হ্যাঁ দেখা যায় যে এটা দীর্ঘদিন ব্যাপী কাজ করে। আমরা এই গভীর ক্রিয়াশীল যে সমস্ত মেডিসিন এই বিষয়ে একটু 1 মিনিটে শেষ করব, যে যেই ভেষজ থেকে যেই কিংডম থেকে মেডিসিন গুলো এসেছে, যে যত গভীর থেকে এসেছে সে তত বেশি গভীর ক্রিয়াশীল, এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানি। তো যেই মেডিসিনের সোর্স যত গভীর থেকে সে তত বেশি গভীর ক্রিয়াশীল, তো এটা তো নসট মেডিসিন, সেই হিসেবে গভীর ক্রিয়াশীল হওয়ার কথা, আর নসট সমস্ত মেডিসিনই কিন্তু গভীর ক্রিয়াশীল। তো তার চেয়ে কম গভীর ক্রিয়াশীল খনিজ থেকে, হ্যাঁ প্রাণীজ থেকে, তো রোগজ থেকে যেগুলো আসে দেখা যায় যে আপনার এই যে কি বলবো জার্ম, এই যক্ষার যে জার্ম থেকে, এটা তো রোগজ থেকে, তো এটা বেশি গভীর ক্রিয়াশীল। তার চেয়ে কম গভীর ক্রিয়াশীল খনিজ প্রাণীজ, তার চেয়ে কম গভীর ক্রিয়াশীল কি আপনার ভেষজ, তো এগুলো আমাদের জানতে হবে। এনিওয়ে, তো এখন রোগী অনেকটাই ভালোর দিকে। এখন আমরা কাম টু দ্য পয়েন্ট, আসল আলোচনায় আসি। তো আমরা রাষ্ট্রক্সের আলোচনাতে ছিলাম যে তারা ক্লাউডি ওয়েদারে অথবা কোল্ড ওয়েট ওয়েদারে
এবং ড্রাফটে তাদের কষ্ট বাড়ে, কিন্তু সে যখন একটু গরম আবহাওয়ায় যায়, গরম কিছু খাবার খায়, গরম পানিতে গোসল করে, তো একটু শরীরটাকে আবৃত করে রাখে, তখন সে একটু কমফোর্ট ফিল করে। এবং কন্টিনিউ মোশন করলে, সঞ্চালন করলে, হ্যাঁ একটু সে কমফোর্ট, আবার অধিক সঞ্চালন, বেশি বেশি হাঁটতেছে, সেই ক্ষেত্রে আমরা রাস্ট্রাকচার বৃদ্ধি দেখতে পারি। হ্যাঁ, রাস্ট্রাকচার অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পরে দেখা গেল আপনি ব্যথার যে চিত্র, রাষ্ট্রকে আর কাজ করতেছে না, কিন্তু সেই চিত্রটা মনে হচ্ছে হঠাৎ করে আসছে, হঠাৎ যাচ্ছে, এবং প্রতি বর্ষাকালে দেখা দিচ্ছে এই ব্যথাটা, প্রতি বর্ষাকালে দেখা দিয়ে, হ্যাঁ ব্যথাটা মনে হচ্ছে বেলোডনের মতো, কিছুক্ষণ থাকে, হ্যাঁ 1-2 ঘন্টা থাকে, আবার চলে যায়, কিছুক্ষণ থাকে, আবার বেশি চলে যায়। এই ক্ষেত্রে আমরা কোন মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, কি বলবেন কি? সিমটম গুলো আবার একটু বলেন। হ্যাঁ বলেছি যে হুবহু রাষ্টক্স সিমটম ব্যথা নিয়ে এসেছে, তো রাষ্টক্স দিয়ে দেওয়াতে ইম্প্রুভ হয়, কিন্তু আবার রিকারেন্ট করে, বারবার দেখা দেয়। তো এখন ব্যথার ধরনটা হুবহু বেলেডোনার মতো, মনে হচ্ছে যে ব্যথা 2 ঘন্টা 1 ঘন্টা আছে, আবার চলে যায়, ব্যথা 1 ঘন্টা 2 ঘন্টা আছে, আবার চলে যায়, কিন্তু গরম সেঁক দিলে ভালো লাগে। অন্যান্য লক্ষণ রাষ্টক্স এর মতো, কিন্তু ব্যথার লক্ষণটা হচ্ছে হঠাৎ আসে, হঠাৎ যায়, কিন্তু তার হ্রাস বৃদ্ধি রাষ্টক্স এর মতো, বর্ষাকালেই বৃদ্ধি পাই, হ্যাঁ ঠান্ডায় বৃদ্ধি পাই, কিন্তু লক্ষণগুলো হঠাৎ হঠাৎ যায়। এই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? আমাদের কি, হ্যাঁ ডালকা মারা, কিন্তু আমার কাছে যেটা মনে হয় রাষ্ট্রক্স এবং ব্রায়নার মধ্যবর্তী মেডিসিন। ডালকা মারা হচ্ছে আপনি রাষ্ট্রক্স আর ব্রায়োনিয়ার মধ্যবর্তী মেডিসিন হচ্ছে ডালগামারা। তো দিনে গরম রাতে ঠান্ডা, দিনে গরম রাতে ঠান্ডা, এর মধ্যে কিছু সিমটম থাকবে ব্রায়োনিয়ার, কিছু সিমটম থাকবে রাষ্ট্রক্স এর, এর মধ্যবর্তী মেডিসিন ডালগামারা। কিন্তু আমি বলেছি কমপ্লিমেন্টারি, হ্যাঁ কমপ্লিমেন্টারি, জি সিসি, ইয়েস। হ্যাঁ আপনি তো পড়াশোনা করেন, বেশ ভালো ভালো প্রশ্ন করেন, ধন্যবাদ। তো হ্যাঁ আমি কিন্তু একটা হিন্টস দিয়েছি অলরেডি, আমি কিন্তু একটা ক্লু দিয়েছি, কি ক্লু দিয়েছি, যে হুবহু বেলেডোনার মতো সিমটম, কিন্তু বেলেডোনা নয়, হুবহু বেলেডোনার মতো সিমটম কিন্তু বেলেডোনা নয়, বেলেডোনার ক্রনিক কিন্তু ক্যালকেরাই কার্ভ। জি স্যার, এই জন্য আপনি, আমি আমি মনে হয় মানে আপনি এই সূক্ষ্ম পয়েন্টটা ধরতে পারছেন, ধন্যবাদ। যার আসলে হোমিওপ্যাথিকটা কিন্তু সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা যাদের আছে, এরা এরা কিন্তু হোমিওপ্যাথি ভালো করে। অনেকে দেখে হ্যাঁ বোর্ড স্টান করেছে, কিন্তু প্র্যাকটিস লাইফে এসে ঠন ঠন ঠন, ঠিক আছে, প্র্যাকটিসে এসে ভালো করতে পারে না, ঠিক আছে, অসংখ্য ডাক্তারকে আমি দেখেছি। এনিওয়ে, তো এখন আমরা রাষ্ট্রক্সের যে কথা বলতেছিলাম, যে একটু তার মডালিটিস আর একটু অ্যাডভান্স লেভেলে যায় একটু, যদি তার এই যে ঠান্ডা বাতাস, হ্যাঁ সেটা বিশেষ করে ভিজা ভিজা ঠান্ডা হতে হবে, শুষ্ক ঠান্ডা নয় নয়, শুষ্ক ঠান্ডা তো বাড়ে রাষ্ট্রক্সের, কিন্তু ভিজা ঠান্ডায় সে বেশি আক্রান্ত হয়। অথবা ঝড় বৃষ্টির পূর্বে, ঝড় বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টির পূর্বেই 1 ঘন্টা আগেই মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে। এখন আরেকটা মেডিসিন, এমন মেডিসিন আছে, 1-2 ঘন্টা আগে থেকে যদি বৃষ্টি আসবে, সে 2 ঘন্টা আগে থেকেই বুঝতে পারে, ঝড় এসে আক্রমণ করবে 2 ঘন্টা আগে থেকেই বুঝতে পারে, তার অন্ডকোষের যে অর্কাইটিস, অর্কাইটিস এর যে সমস্যা, ইনফ্লামেশন অফ দা টেস্টিস ইজ কল্ড অর্কাইটিস, তো এই অর্কাইটিস এর সমস্যা সে বুঝতে পারে 2 ঘন্টা আগে থেকেই, যে যন্ত্রণা শুরু হয়ে যায়, তো তখন আমরা কোন মেডিসিন অ্যাপ্লাই করব? রডোডেন্ড্রন, ইয়েস ইয়েস, রডো রডো, রডো রডো, এই তো আপনি প্রশ্ন করেন, যাক আপনার তো আমার থেকে অনেক ভালো জানেন, মাশাআল্লাহ। তো এখন তো এই যে বিফোর স্ট্রং, আবার দেখা যায় যে ড্রাফটা দেখা দিচ্ছে কিসে, ওয়েটে, তো ঠান্ডা বাতাসে, এই যে শীতল ঠান্ডা এবং স্যাঁতসেঁতে বাতাসের ঝাপটাই কি করতেছে, আক্রান্ত করতেছে, সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রাক্ষ এর কথা চিন্তা করব। আবার আপনি আইসক্রিম খেয়েছেন অথবা কোল্ড ড্রিঙ্কস কি ইয়ে করেছেন, পান করেছেন, তো কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার, আইসক্রিম, ফ্রিজের খাবার, এখন এই সমস্ত ক্ষেত্র রাষ্ট্রাক্ষ এর ক্ষেত্র তৈরি হয়। এখন আরেকটা ইতিহাস আপনাদেরকে বললো, দুইটা ইতিহাস বলবো, আসলে ইতিহাস বলতে আমার খুব ভালো লাগে। তো একজন রোগী, তার টনসিলের সমস্যা, টনসিলের সমস্যা কিভাবে, তো ওনারা প্রথমে
গেছেন আমার চেম্বারের পাশে একটা হসপিটাল আছে, তো মনোয়ারা হসপিটাল। তো ওখানে ওনারা যাওয়ার পরে বলছে টনসিলের যে অবস্থা, তো খুব ইনফেকশন হয়ে গেছে, কালকে অপারেশন করাতে হবে। অপারেশন না করলে কিন্তু এখানে ইনফেকশন হয়ে যাবে, হ্যাঁ, আরো খারাপের দিকে চলে যাবে। তো ওনারা এই কথা শুনে হোমিও চিকিৎসা নিতে এসেছেন আমার চেম্বারে। তো এই ছেলের ইতিহাসটা আমি শুনলাম। আচ্ছা, তোমার এই যে টনসিলে আক্রান্ত হলো, তোমার কি আক্রান্ত করলো, কিভাবে আক্রান্ত করলো বলো, কি করছো? তো সারাদিন কালকে কি করছো? বলো, স্যার আমি তো সারাদিন কালকে রোদে অনেক ঘোরাঘুরি করছি, তো রোদে ঘোরাঘুরি করে এসে তো এসেই ওই অবস্থায় আমি রাতে এসে ফ্রিজ থেকে আমি ঠান্ডা মিষ্টি খেয়েছি, চমচম খেয়েছি। তো মিষ্টি খাওয়াতে পরের দিন ওই দিন থেকেই একটু কষ্ট শুরু হয়, একটু শরীরটা গরম গরম ভাব। পরের দিন সকালে এত বেশি টনসিলে ব্যথা করতেছে, আমি অসুস্থ হয়ে গেছি, হ্যাঁ, এখন আমার ভালো লাগতেছে না, খুব কষ্ট হচ্ছে, খুব অস্থিরতা লাগতেছে, প্রচন্ড ব্যথা করতেছে, এখন আমরা কি মেডিসিন দিব? হ্যালো, স্যার শুনতে পাই নাই, স্যার শুনতে পাই নাই। হ্যাঁ, আমার কথা কি, হ্যাঁ, আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন রোগী এসছে, এর বয়স 17-18 বছর বয়স। তো এরা প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে গেছে হসপিটালে, তো টনসিলের অবস্থা থেকে বলেছে এটা অপারেশন করাতে হবে, এটা ভালো করা সম্ভব নয়, তো অপারেশন ছাড়া ভালো হবে না, তো তাড়াতাড়ি আপনারা কালকে অপারেশনের ইয়েতে মানে জন্য প্রস্তুতি নেন। তো এই কথা শুনে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসে। তো হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমার কাছে আসছে, আমি বললাম যে কালকে তুমি সারাদিন কি করছো বলো, এইবার এইভাবে এটা কিভাবে আক্রমণ করলো এই টনসিল, হঠাৎ করেই যে আক্রমণ করছে এটা ঠিক আছে, কিন্তু কি ঘটনা ঘটছে এর পেছনে, কাহিনী বলো। তো বললো, স্যার আমি গতকাল সারাদিন বেশ ঘোরাঘুরি করেছি, তো সারাদিন ঘোরাঘুরি করে ছোটাছুটি করছি, তো ওই অবস্থায় এসে আমি কিন্তু সামান্য হিন্টস দিচ্ছি, বেশি হিন্টস দিলে কিন্তু বুঝতে পারবেন, একটু সামান্য ক্লু দিচ্ছি, এই ক্লু থেকে বোঝা যায়, বুঝতে পারেন কি দেখি, তারপর আর একটু অ্যাডভান্স লেভেলে আসবো। তো সারাদিন ঘোরাঘুরি করে তারপরে রাতে এসে এসেই আমি কি করেছি, ফ্রিজ থেকে একটা চমচম খেয়েছি। তো তার কিছুক্ষণ পরেই শরীরটা একটু গরম গরম অনুভূত হচ্ছে, আস্তে আস্তে জ্বর বাড়লো, সকালে আস্তে আস্তে আমি টনসিলে এফেক্টেড আক্রান্ত হলাম। তো এখন তো এই অবস্থা, এখন হোমিও কোনো চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, এমন চিকিৎসা আছে তাকে আর্সেনিক জানবো আমি, আর্সেনিক বললাম, এর পেছনে ছোট্ট একটা রহস্য, ডালকা মারা, এর পেছনে ছোট্ট একটা রহস্য লুকিয়ে আছে, আর কেউ বলবেন? একজনের আনসার সঠিক হয়েছে, একজনের আনসার সঠিক হয়েছে, একজনের আনসার, এর মধ্যে একজনের আনসার সঠিক হয়েছে। জি, আমি একটু তাহলে এই বিষয়ে একটু আলোচনা করি নাকি? জি, আমি আমি কিন্তু একটু হিন্টস দিয়েছি, হ্যাঁ, হিন্টস দিয়েছি, সম্পূর্ণ ইতিহাসটা তুলে ধরে নাই। তো আমি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, লক্ষণগুলো সুস্পষ্ট করি, আসলে তো আমাদের লক্ষণগুলো সুস্পষ্ট করতে হয় রোগীর কাছ থেকে, ভাষা ভাষা আপনি আমি রেপার্টরিতে মেথমেটিক্যালি যদি পারদর্শিতা অর্জন করি, পারদর্শী হয়ে যাই, তাহলে দেখবেন যে রোগী মনে হচ্ছে ওই মেডিসিনটা রোগীর উপর প্রুভিং হয়েছে। তো ডাক্তার জাহাঙ্গীর ভাই, উনি মেডিসিনে অনেক ভালো স্টুডেন্ট, তো তার প্র্যাকটিসও ভালো, বলে আসি ভাই আপনি যখন রেফারটরি করেন মনে হয় যে রোগীর উপরে মেডিসিন প্রুভিং হয়েছে, এটা আমার ক্ষেত্রে হয় না কেন? আমি বললাম দেখেন এটা ডিপেন্ড করবে আপনার মেথমেটিকা, জি জি ডাক্তারবালা, তো মেথমেটিকা দখলের উপরে, মেথমেটিকা যে যত বেশি আয়ত্ত আনতে পারবে সে তত বেশি কেস চেকিং সুন্দর ভাবে তৈরি করতে পারবে, ঠিক আছে? তো এখন জি এই ডালকামারা ইয়ে করতেছে যে ডালকামারা তার জন্য মেডিসিন হলো এইখান থেকে, কিন্তু ডালকামারাতেই আমার রেজাল্ট আসলো, এবং ডালকামারের রেজাল্ট
একশো ভাগ কখনোই আসবে না, যখন ব্যর্থ হবে তখন কি করব, তো সেই বিষয়ে আলোচনা করব। তো এখন আমি ডালকামারায় অ্যাপ্লাই করেছি, কেন অ্যাপ্লাই করেছি, এবং ডালকামারার সাপোজ ডালকামারা দিয়ে ভালো হলো না তখন আমার কি করণীয়, তখন সেই বিষয়টা আমি স্পষ্ট করব। জি আপনারা যদি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে আমি সেই বিষয়টা স্পষ্ট করতে চাই। আর এই ক্ষেত্রে আমি ডালকামারা কি বলে স্যার, না আমি আমি বলি একটু, হ্যাঁ রেপার্টরি মেটিমেডিকাল ক্রনিক ডিজিজ অর্গানন হ্যাঁ ফিলোসফি ক্রনিক ডিজিজ কি বলে সেই আলোকে, আসলে এগুলো তো অনেক মানে এই টপিকের উপর আলোচনা করলে ঘন্টার ঘন্টা সময় লাগবে, আমি ওদিকে যেতে চাই না, শুধু এই রোগীর ইতিহাসটা একটু পর্যালোচনা করতে চাই। এনিওয়ে তো আমি ডালকামারায় অ্যাপ্লাই করেছি, কেন অ্যাপ্লাই করেছি সেটা একটু বিশ্লেষণ করি। তো ওই ছেলে যখন সারাদিন ঘুরছে, ওয়েদার ছিল এত বেশি ওয়ার্ম ওয়েদার, এত বেশি হট ওয়েদার ছিল, তো এত বেশি উত্তপ্ত ছিল সারাদিন, সারাদিন প্রচন্ড তীব্র রোদে সে ঘোরাঘুরি করছে, কি করছে তীব্র রোদে ঘোরাঘুরি করছে, কিন্তু দেখা গেল ওই দিন বৃষ্টি হয় নাই অথবা রাতের আবহাওয়া ঠান্ডা ছিল না, এই ক্ষেত্র তৈরি হয় নাই, কিন্তু ক্ষেত্রটা অন্যভাবে তৈরি হয়েছে, চিত্রটা অন্যভাবে তৈরি হয়েছে। সে চিত্রটা কিভাবে, ওই ঘর্মাক্ত অবস্থায় ওই গরম অবস্থায় ওই উত্তপ্ত অবস্থায় সে কি করেছে, ফ্রিজ থেকে সে এসে যদি ঠান্ডা হয়ে হ্যাঁ এরপর কিছুক্ষণ পরে হ্যাঁ খুব বেশি ঠান্ডা খাবার না খেয়ে একটু ঠান্ডাটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসলে, দেখেন যখন কোনো মানুষ উত্তপ্ত অবস্থায় ঠান্ডা কিছু খাবে তখন সে দেখা যায় তার মধ্যে যদি সাসেপ্টিবিলিটি থাকে তাহলে সে আক্রান্ত হয়ে যাবে, আবার যদি ওই অবস্থায় গরম পানি খায় বা নিয়ম হচ্ছে তার বডি টেম্পারেচার কেমন ওই অনুযায়ী টেম্পারেচার খাবার খাওয়া, ওই টেম্পারেচার ওই সব তাপমাত্রা দিয়ে খাবার খাওয়া, সেটা পানি হোক অথবা যে কোনো খাবার হোক মিষ্টি হোক, হ্যাঁ তো দিলে সে অসুস্থ হবে না। এটা হলো হোমিওপ্যাথি নিজের কথা বলতেছি, মানে হোমিওপ্যাথিক যে ফিলোসফি সেটার কথা বলতেছি। তো এই ছেলে কি করেছে, সারাদিন উত্তপ্ত রোদে ঘোরাঘুরি করে হ্যাঁ ওই ঘর্মাক্ত অবস্থায় উত্তপ্ত অবস্থায় ফ্রিজ থেকে মিষ্টি খেয়েছে, স্পষ্ট ডালকামারার ক্ষেত্র তৈরি হয়েছে। আমি ডালকামারা দিয়েছি, আজও পর্যন্ত সে কমপ্লিটলি ভালো আছে। এখন ভিন্ন কেস যদি আমার আপনার সামনে আসে তখন কি করবো, এখন ডালকামারার কমপ্লিমেন্টারি মেডিসিন সম্ভবত ক্যালকিরাকাব, ডালকামারার কমপ্লিমেন্টারি মেডিসিন সম্ভবত ক্যালকিরাকাব, ডালকামারার কমপ্লিমেন্টারি আরো অনেক মেডিসিন আছে রেপার্টরিতে, সম্ভবত ওই যে আপনার রাডার কিনোট আছে, হ্যাঁ আপনি একটু আমার কাছে রেপার্টরি নাই কোনো বই পুস্তক নাই, সালফার ক্যালকিরাকাব, এনিওয়ে তো আমি অনেক আগে দেখেছি, তো আসলে সব তো মেমোরিতে থাকবে এমন নয়, তো ডালকামারার কমপ্লিমেন্টারি সালফার এবং ক্যালকিরাকাব, সে যদি সালফার সমধর্মী লক্ষণ নিয়ে সাপোজ এখন আসি আরো অ্যাডভান্স লেভেলে আসি, এখন সালফারের সিম্পটম এসছে না ক্যালকিরাকাবের সিম্পটম এসছে সেটা স্পষ্ট করি, এটা একটু এটা তুলনামূলক আলোচনা করবো কিনা, আমরা কিন্তু মনে হয় ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে, আমরা মনে হয় ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, যাই হোক আলোচনা করতে করতে মানে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে গেলে তখন দেখা যায় ওই তাল হারিয়ে যায়, হ্যাঁ ওই গতি একদিকে থাকে না, যাই হোক জি। এখন আমি ডালকামার অ্যাপ্লাই করেছি, তো ডালকামার অ্যাপ্লাই করাতে দেখা গেল তার হাতের তালু পায়ের তালু মাথার তালু এগুলো কিন্তু উত্তপ্ত হয়ে যায়, একটু জ্বালা করতে থাকে, এবং সকালে ঘুম থেকে উঠলেই তার কি করে পায়খানার বেগে তাকে ঘুম ভাঙিয়ে তাড়িয়ে তোলে, পায়খানার দিকে তাকে ঘুম ভাঙিয়ে তাড়িয়ে তোলে, এটা সালফার ফার্স্ট এড মেডিসিন আছে, অন্যতম ফার্স্ট এড একক মেডিসিন ফার্স্ট এড সম্ভবত। এনিওয়ে তো এখন দেখা গেল যে 11টার সময় অন্য সময় ক্ষুধা লাগতো অন্য সময়, কিন্তু সকালে খাবার যাই খাক না কেন যে 11টা বেজে যায় এত বেশি তার ক্ষুধা লাগে না খেয়ে সে থাকতে পারে না, এবং দেখা গেল যে তার গোসলে একটু অনীহা তৈরি হচ্ছে, গোসল করতে ভালো লাগতেছে না, এবং তার শরীরের ঘামটা এত বেশি বিকট দুর্গন্ধ আসতেছে, আগে এমন দুর্গন্ধ হতো না, ভ্যাপসা দুর্গন্ধ, টক গন্ধ নয় কিন্তু ভ্যাপসা দুর্গন্ধ পচা দুর্গন্ধ, তো দেখা গেল এই সিম্পটম যদি স্পষ্ট আমাদের সামনে চলে আসে আমরা সালফার অ্যাপ্লাই করব, এখন সালফার অ্যাপ্লাই করেও টনসিল ভালো হচ্ছে না, আসেন এখন ম্যাজমেটিক্যালি আমরা চিন্তা করব যে এই রোগী সাইকোটিক
সিফিলিটিক টিউবারকুলার কোন নাজমেটিক এর অধীনে যাচ্ছে, এখন সালফার অ্যাপ্লাই করো ভালো হচ্ছে না, এখন রিকারেন্ট অফ টনসিলাইটিস। জর্দার ভাই একটু কাইন্ডলি, জি আমরা ই করি এটা একটু পর্যালোচনা করি যে রিকারেন্ট অফ টনসিলাইটিস, জি রিকারেন্ট টনসিলাইটিস ফার্স্ট সুপার কি দুইটা মেডিসিন আছে রেপার্টরি সিনথেসিস রেপার্টরি সম্ভবত সুপার কি দুইটা মেডিসিন আছে, একটা হচ্ছে আপনি দেখতে পারেন কি ভাই জানো আমি বলে যাচ্ছি স্যার আব্দুল্লাহ কি জানো, হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ কি জানো, আব্দুল্লাহ আল রাহিম জানো, আল রাহিম জি জি আব্দুল্লাহ আল রাহিম, আপনি রেপার্টরি সামনে আছে দেখতে পারেন। তো আমি যতটুকু দেখেছিলাম সিনথেসিস রেপার্টরিতে সেখানে ব্যারাইটা কার এবং টিউবারকুলিনাম কিন্তু সুপার গ্রেড হিসেবে আছে, এখন কোন ক্ষেত্রে ব্যারাইটা কার কোন ক্ষেত্রে টিউবারকুলিনাম, যদি সালফার অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে তা সে হ্যাঁ বারবার এইভাবে রিকারেন্ট অফ টনসিলাইটিস তা বোকা সোকা হাবা গোবা বেটে বোকা বকের স্বর, হ্যাঁ তো এই সমস্ত ক্ষেত্র জি জি এই তো থ্যাংকস থ্যাংকস, হ্যাঁ হ্যাঁ তো এই যে হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করছেন জি, তো আমার এটা আমি জি 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 ব্যারাইটা কার বলতে পারি নাম, তো দেখেন আমাদেরকে সমস্ত লক্ষণ অনুযায়ী ডক্টর পেইনলেস, ওকে স্যার ওকে সরি পেইনলেস ব্যারাইটা কার সিঙ্গেল মেডিসিন জি। তো এখন আসি, এখন যদি আমরা এমন পাই যে এই লোকটার টনসিল কি রিকারেন্ট করতেছে এবং দেখা যায় যে সে হাবা গোবা বকা বকস্বর সহজে বুঝে না, হ্যাঁ তো ওকে সহজে বোঝানো যায় না, হ্যাঁ বেটে টাইপের ঠিক আছে, শরীরের বৃদ্ধি তো নাই, মানসিক বিকাশ মানে মেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট কোনোটাই নাই, কিন্তু শারীরিক এর চেয়ে মানসিক ভাবে এরা ডেভেলপমেন্ট কি অ্যারেস্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যারাইটিকারের কথা চিন্তা করব। তো টিউবারকুলিনামের কথা কখন চিন্তা করবো, রিগার্ডিং টু টনসিলাইটিস বংশে তার যক্ষার ইতিহাস, তার ঠান্ডা লাগার ইতিহাস, নিউমোনিয়ার ইতিহাস, এবং সে ভ্রমণ করতে চাই, সে এক স্থানে থাকতে চায় না, হুবহু রাষ্ট্রক্ষের সিমটম, কিন্তু এই টনসিলটা কখনো ডান পাশ কখনো বাম পাশ, কখন ডান পাশ কখনো বাম পাশ, এইভাবে কি হচ্ছে পেন্ডুলামের মতো আক্রমণ করতেছে। আবার যদি দেখা যায় এই আক্রমণটা ল্যাকেনের মধ্যে আছে, তো ল্যাকেন কখন আমরা অ্যাপ্লাই করবো এবং টিউবারকুলাম কখন অ্যাপ্লাই করবো সেটাও কিন্তু স্পষ্ট করতে হয়। তো যাই হোক আমরা মনে হয় অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, তো এই যে ক্ষেত্রগুলো আসতেছে যখন যে ক্ষেত্র চিত্র আসবে ওই চিত্র একজন দক্ষ ডাক্তারের সামনে থেকে লক্ষণ এমন ভাবে প্রকাশিত থাকবে প্রকাশিত হবে ওই দক্ষ ডাক্তারের সামনে থেকে লক্ষণ এড়িয়ে যেতে পারে না, এটা অর্গানোনে এটা লেখা আছে জি। আমরা মনে হয় রাষ্ট্রক্ষে ছিলাম, এই বিষয়ে মানে আর অন্যদিকে না যাই জি। যদর ভাই আপনার অ্যান্সারটা পাইছেন মনে হয়, হ্যাঁ যদর ভাই আপনার অ্যান্সারটা, হ্যাঁ হ্যাঁ আমিনুল ভাই কিছু বলতেছেন মনে হয় না, এখন বলতে যাচ্ছি যে টিউবারকুলিনিয়াম মো বলতেছেন ল্যাক কেন বলতেছেন পার্থক্য ঠিক আছে কি, এস পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু রিমেডিজ, হ্যাঁ এখানে তো বিচক্ষণতাটা, এখানে তো অভিজ্ঞতার বিষয় এবং এখানে তো বড় ব্যাপার, তাহলে শেয়ার করবে বিষয়ে, হ্যাঁ হ্যাঁ বলবেন একটু, আমি বলতে চাচ্ছি কোনটা যে এখানে তো এখন এই মুহূর্তে প্রায় 21 সবাই প্রেজেন্ট আছি, আমরা সবাই মাথায় ডালকামারা আসে না কেন, সবার মাথায় ল্যাকেন আসে না কেন, টিউবারকুলিনাম আসে না, এটা কি অভিজ্ঞতার কথা বলবেন নাকি আমরা কোনটাকে ইউনিক বলছেন, আমি বলতে যাচ্ছি যে এক একজনের মাথায় এক একটা আসতেছে, এটা অনেক এটা কিন্তু এই এই জিনিসটা কিন্তু হোমিওপ্যাথির শুরু থেকেই অবস্থা যে এক একজন এক এক ভাবে অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি, যে যেভাবে আমি আপনার কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পেরেছি আপনি যেমন ডাল ক্যামেরা দিয়ে অ্যাপ্লাই করতেছেন, অনেকজন আরেকজন টিউবারকুলিনাম অ্যাপ্লাই করে কিন্তু রোগী ভালো করে ফেলতেছে বা অনেকটা, কিন্তু আমি ইউনিট কোনটাকে ধরবো, যে আমি এই একক আগাবো, যে রেপার্টরি কে ধরে আগাবেন, সাইন সিনড্রোম কোনটাকে ধরে আগাবেন, আমি কি বুঝাইতে পারছি আপনাকে, আপনি ধরতে হ্যাঁ ধরতে পারেন, আপনার মাথায় একটা জোয়ারদার স্যারের মাথায় একটা, হ্যাঁ জি কিন্তু এই বিষয়টা স্পষ্ট করি ঠিক আছে জি, হ্যাঁ আমার এক্সপেরিয়েন্স অ্যান্ড অবজারভেশন পাওয়ার থেকে আমি একটু শেয়ার করি এবং হলো হোমিওপ্যাথিক ফিলোসফিক্যাল নলেজ থেকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট রোগের সূচনা কি, আমি এই বিষয়টা এমন স্পষ্ট করতে চাই, অ্যাট ফার্স্ট রোগের সূচনাটা কি, আমি অ্যাট ফার্স্ট কোন মেডিসিন অ্যাপ্লাই করব এবং হোমিওপ্যাথিক সংবিধান কি বলে, সেই আলোকে অ্যাট ফার্স্ট আমরা ডালকামারায় অ্যাপ্লাই করব, কেন আমরা টিউবারকুলিনাম অ্যাপ্লাই করব না,
সে বিষয়ে একটু পরে আসতেছি। তো রোগের সূচনা কিভাবে এসেছে, এটা জাস্ট ফর এক্সাম্পল, এটা আপনি এই টপিকস এর উপরে আসেন বলে আলাপ করতেছেন বলে বলতেছি, কিন্তু ইন জেনারেল বলতেছি কোন একটা একদম কমন ইয়ার ক্ষেত্রে দেখা যায় যে মত পার্থক্য দাঁড়ায় যায়। সেই বিষয়টা আমি স্পষ্ট করবো, আমি আপনার কোশ্চেন প্যাটার্ন বুঝেছি। এই সমস্যা অসংখ্য ডাক্তারদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি মেডিসিন দিচ্ছেন একরকম, আমি দিচ্ছি আর একরকম, তো এটা পার্থক্য কেন হচ্ছে? আসলে পার্থক্য হচ্ছে আমি আপনি রেপার্টারাইজেশন, হোমিওপ্যাথিক যে ফিলোসফিক্যাল নলেজ, হোমিওপ্যাথিক অর্গানন, মেট্রিমেডিকা, আমাদের ওইভাবে কিন্তু রোগীর কেস চেকিংটা করতে পারতেছে না। এখন একটা এক্সাম্পল দেব, একটা এক্সাম্পল আমি পেঁয়াজের লেয়ারের কথা বলবো। আমরা তো পেঁয়াজ চিনি, পেঁয়াজ অনিয়ন যেটা, তো পেঁয়াজের কিন্তু লেয়ার আছে। তো আপনি একটা খোলস আপনি ছড়িয়ে ফেলেন, দেখবেন যে আরেকটা স্তর আছে, ওই স্তরটা আপনি ছড়িয়ে ফেলেন আরেকটা স্তর পাবেন, ওই স্তরটা ছড়িয়ে ফেলেন আরেকটা স্তর পাবেন। হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে প্রত্যেকটি মেডিসিনের একটা রেঞ্জ আছে। আমি দুইটা এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবে। হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে একটা রেঞ্জ আছে, যেমন একটা থানার উদাহরণ দেই যে একজন টিএনও উনি একটা থানার মধ্যে খবরদারি করতে পারে, উনি কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে এসে খবরদারি করতে পারেন না, ওনার কিন্তু পাওয়ার বা ক্ষমতা কিন্তু ওই থানার মধ্যেই সীমাবদ্ধ। এখন যখন টিএনও না পারে তখন আমরা ডিসির শরণাপন্ন হই, তো ডিসির দায়িত্ব কি একটা জেলাকে, আমার বড় কথা হচ্ছে যে আমরা, আমি ওইটাই বুঝাইতে চাচ্ছি যে আমরা একমতে আসতে হলে কি করতে হবে, রেপার্টরি ধরে আগাবো। আমি কিন্তু সেই বিষয়টাই, হ্যাঁ সেই বিষয়টাই আমি স্পষ্ট করার জন্যই আমি এক্সাম্পল দিচ্ছি। জি, আমি যদি স্পষ্ট না করতে পারি তখন কোশ্চেন করবেন। জি, তো এখানে আমার এটা ক্লিয়ার হয় নাই, এটা একটু আরো স্পষ্ট করেন। এনিওয়ে, তো এখন দেখা গেল যে তার দায়িত্ব হচ্ছে কি, আমরা টিএনওর প্রথমে শরণাপন্ন হলাম, তো উনি পারলেন না, আমরা এরপর ডিসির শরণাপন্ন হলাম, তো দেখা গেল তার দায়িত্ব কিন্তু একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব, তো তারও কিন্তু একটা রেঞ্জ আছে, একটা ক্ষমতার একটা বল একটা এলাকা আছে, এই এলাকায় ছাড়া সে খবরদারি করতে পারে না। এখন এরপরে আমরা যদি ব্যর্থ হই তারপর কি করবো, আমরা প্রাইম মিনিস্টারের শরণাপন্ন হই, তো তার কিন্তু এত বেশি ক্ষমতা, সে কিন্তু সুপার পাওয়ার, সে কি, সে সুপার পাওয়ার, তো সে সুপার পাওয়ার থাকার কারণে সে সমস্ত ডিস্ট্রিক্টকে কভার করতে পারে। অনুরূপ ভাবে আমরা যখন, আমরা অর্গাননে এটা স্পষ্ট লেখা আছে, যখন আমরা এই ধরনের কন্ডিশন ভিত্তিক মেডিসিন অ্যাপ্লাই করব, প্রত্যেকটা মেডিসিনেরই একটা রেঞ্জ আছে, রাষ্ট্রক্ষের একটা ক্রিয়া, মানে একটা ক্রিয়া করার ক্ষমতা, কতদিন ক্রিয়া করবে, সে কতটুকু দৌড়াতে পারবে, তারও কিন্তু ক্ষমতা আছে, কালকামারও ক্ষমতা আছে। তো যখন এইভাবে এই সমস্ত মেডিসিন অ্যাপ্লাই করার পর স্বল্প, প্রথমে কিন্তু এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে স্বল্প ক্রিয়াশীল এবং অগভীর ক্রিয়াশীল কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হয় প্রথমেই। আপনি মানে যদি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন, পরে দেখবেন যে এই রোগী এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্ষেপণাস্ত্র শেষে অস্ত্র হাতে রেখে দিয়ে করতে হয়, কনজেশনটা যদি দূর হয়ে যায়, আপনি গভীর ক্রিয়াশীল মেডিসিন কেন টিউবারকুলিনাম দিতে যাবেন? ঠিক আছে, কিছু কিছু বিপজ্জনক মেডিসিন আছে, এই মেডিসিন থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ডাক্তার কেন বলেছেন ওনার ভাষায় যে আমরা বলছি আমাদের ওষুধে যদি মানুষ হত্যা করার মতো যথেষ্ট শক্তি না থাকতো তাহলে তাদেরকে আরোগ্য করতো না। এক ডজন নিগ্রোর সাথে যারা খুর নিয়ে লাফালাফি করে, এক ডজন নিগ্রোর সাথে আমরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু কথায় কথায় যারা উচ্চ শক্তির ওষুধ, মানে কি অনভিজ্ঞ হোমিও ডাক্তার যারা উচ্চ শক্তির প্রয়োগ করে তাদের ক্ষেত্রে, তাদের সাথে থাকতে আমি অস্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, উচ্চ শক্তির ওষুধ যেমন বিপজ্জনক ফলদায়ী বটে, এইটা যদি মাথায় রাখেন দেখবেন যে আপনি, আমি অসংখ্য রোগীকে কত না ক্ষতি করতেছি, কিন্তু মেডিসিনের ক্রিয়া সম্বন্ধে, তার ক্ষতি সম্বন্ধে সুফল কুফল এই দিক পর্যালোচনা করলে অবশ্যই আমরা কখনোই ওই ধরনের গভীর ক্রিয়াশীল মেডিসিন আমরা চিন্তা করতে পারি না। এখন যদি আপনি অল্প আঘাত করেই একটা জিনিস শেষ করতে পারেন, তো আপনি কেন জীবনের শক্তির উপরে এত বেশি প্রেশার ক্রিয়েট করবেন? হোমিওপ্যাথিক ফিলোসফি এবং নিয়মনীতি সেটা বলে নাই, কখনো বলে নাই। যখন মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান
বিভিন্ন এই যে অ্যাকিউট ডিজিজ ভালো করতে গিয়ে ব্রায়োনিয়া, মেলোডোনা, রাস্টক এই ধরনের মেডিসিন দিয়ে ব্যর্থ হচ্ছিলেন, তখন কিন্তু উনি দ্বাদশ বছর গবেষণা করে, 12 বছর গবেষণা করে কিন্তু ক্রনিক ডিজিজ আবিষ্কার করেছেন। তখনই উনি দিয়েছেন আমাদের জন্য এই ধরনের একটা উপহার, এই ধরনের একটা গবেষণালব্ধ জিনিস উপহার দিয়েছেন। সেখান থেকে আমরা যদি একটু চিন্তা করি, থিংকিং করি যে উনি কখন কোন মেডিসিন অ্যাপ্লাই করেছেন, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথিক যদি আমরা করতে চাই, হ্যানিম্যান উত্তরসূরি যদি হতে চাই, তাহলে সেই দিক পর্যালোচনা করে আমাকে আপনাকে ওই গাইডলাইন ফলো করেই অগ্রসর হতে হবে। এনিওয়ে এখন এই মেডিসিন ব্যর্থ হলে তার কমপ্লিমেন্টারি মেডিসিন, এখন রেপার্টরি ওয়াইজ কেউ অগ্রসর হয়, কেউ মেট্রিমেডিকা ওয়াইজ অগ্রসর হয়। এখন রেপার্টরি আমি একটা এই বিষয়ে স্পষ্ট করতে চাই, আমি মনে হয় আগের দিনও বলেছি যে হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে ত্রিভুজের উপরে, হোমিওপ্যাথিক দাঁড়িয়ে আছে ত্রিভুজের উপরে, একটা হচ্ছে অর্গানন, একটা হচ্ছে মেট্রিমেডিকা, একটা হচ্ছে রেপার্টরি, এই তিনের সমন্বয়ের জ্ঞান আমাকে আপনাকে কি অর্জন করতে হবে। এখন মেট্রিমেডিকা হচ্ছে মহাসমুদ্র, এই মহাসমুদ্র যখন মাত্রা সমূলে হ্যানিম্যান একের পর এক মেডিসিন এইভাবে প্রুভিং করতে থাকলে, মেডিসিনের সংখ্যা বাড়তে থাকলো, উনি তখন মনে করেছেন যে আমার একটা ইন্ডেক্সের প্রয়োজন, এই একই লক্ষণ বিভিন্ন মেডিসিনের মধ্যে আছে, তো আমার একটা রেপার্টরি আবিষ্কার করা দরকার। তো যার ফলে কিন্তু 1805 সালে উনি দ্য ফ্র্যাগমেন্ট অফ দ্য ভেরিবাস এই 4000 পৃষ্ঠাব্যাপী একটি বই কিন্তু উনি ওই সময় লিখেছিলেন। তো যাই হোক, এটার অনেক ইতিহাস আছে, সেদিকে আমি না যাই। তো কখন রেপার্টরির প্রয়োজন, কখন মেথামেডিকার প্রয়োজন, তো এই মহাসমুদ্রকে পাড়ি দিতে হলে মেট্রিমেডিকা দেখা যায় যে আমি সমুদ্রের সাথে যদি তুলনা করি, এই মহাসমুদ্র নামক মেট্রিমেডিকা যদি আমি প্রদক্ষিণ করতে চাই, আপনি কি সাঁতার দিয়ে প্রদক্ষিণ করতে পারবেন? নো, অসম্ভব। এর জন্য আপনাকে ডিভাইস অ্যাপ্লাই করতে হবে। তো প্রদক্ষিণ করার জন্য আপনি কি একটা সিদ্ধান্ত নিলে, আপনি জাহাজ নামক রেপার্টরি আপনি ব্যবহার করবেন, জাহাজ নামক রেপার্টরি। তো জাহাজ নামক রেপার্টরি আপনি পাইলেন, মহাসমুদ্র পাইলেন, তো জাহাজ পাইলেন, রেপার্টরি পাইলেন, সমুদ্র পরিদর্শন করতে পারবো আমরা? প্রদক্ষিণ করতে পারবো না, অসম্ভব। এর জন্য দরকার দক্ষ নাবিক, দক্ষ নাবিক ছাড়া জাহাজ কোনোভাবে সে পরিচালনা ভালোভাবে সুচারুরূপে সে পরিচালনা করতে পারবে না। অনুরূপভাবে আমাদের সমস্ত জ্ঞান অনুযায়ী, রেপার্টরি বলেন, অর্গানন বলেন, ক্রনিক ডিজিজ বলেন, মেট্রিমেডিক বলেন, সমস্ত জ্ঞান অনুযায়ী একজন রোগীকে দেখা যায় আমাদেরকে হ্যান্ডেলিং করতে হয়। এখন অনেকে রেপার্টরি ধরে অগ্রসর হয়, এখন 7 অন্ধের হস্তি দর্শনের মতো যদি অবস্থা হয়, তাহলে 7 জনের মেডিসিন 7 রকম হবে। আর আমরা যদি হোমিওপ্যাথিক রুলস এন্ড রেগুলেশন, হ্যাঁ, এটার যে আপনার নিয়মকরণ সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী, সংবিধান কি বলতেছে, এই সংবিধান যদি অনুযায়ী আমরা অগ্রসর হই, তাহলে কারো মেডিসিন কখনো দ্বিমত হবে না এবং মত পার্থক্য হবে না, মতানৈক্য হবে না, প্রত্যেকের মেডিসিন একই হবে। আমি মনে হয় এই বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। জি, ব্যাপারটা খুব ক্লিয়ার স্যার। স্যার, মেট্রিমেডিকার উপরে যে কেস টেকিংটা কতটা, মানে ব্যাপারটা হচ্ছে, আসলাম স্যার সবসময় বলে আমাদেরকে যে একটা যত কেস টেকিংটা তুমি যতটা সুন্দর করতে পারো, মেডিসিন সিলেকশন তোমার ততটা সুন্দর হবে। এখন ব্যাপারটা হচ্ছে পেশেন্টের কি কমপ্লেন, হ্যাঁ টনসিলের কমপ্লেন, আর কিছু না, কি হয় আমি জানি গিলতে গেলে সমস্যা হয়, দ্যাটস ইট, পেশেন্টের পর তার কিছুই বলবো। এরপর থেকে আমাদের যে মেট্রিমেডিকের যে লক্ষণগুলো উৎপাদন করতে পারে, ফ্যামিলি হিস্ট্রি লাগে, পার্সোনাল হিস্ট্রি লাগে, তার দরকার হয়, যেই সিমটম গুলো আছে এগুলো পেশেন্টের ভিতর থেকে প্রকৃত ভাবে বের করে আনতে হবে। এখন আমি ধরেন আপনার এক্সপিরিয়েন্স হোমিওপ্যাথ, আমি নবীন হোমিওপ্যাথ, এখন আমার পক্ষে একদম আপনাদের মতো টেস্টিং করা সম্ভব না, কারণ আপনাদের মতো নলেজটা আমার এখন নাই, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এখন যখনই আমি টেস্টিং করতে যাবো, আপনি যেই টিউবারগুলি নাও আমি দিলাম 2 মাস পরে, আপনি প্রথমবার কোনো মেডিসিন দিলে, যখন অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন দিলেন, যে কোনো ব্যারিয়ার সৃষ্টি হলো, মেডিসিন তার কাজ করতেছে না, অল সিলেক্টেড মেডিসিন ফেলড হয়ে গেল, আপনি স্যার তখন হয়তো গিয়ে কোনো মেডিসিন অ্যাপ্লাই করলেন, কিন্তু দেখা গেল এটা আমি ইনস্ট্যান্টলি পারলাম না, এটা আমার ল্যাক অফ নলেজ স্যার, এটা আমার শিখে যেতে হবে, শিখে যেতে হবে। আপনি ব্রায়োনিয়ার পেশেন্ট, আপনি অন্যান্য মেডিসিনকে কেউ ধরে ধরে স্তনের মধ্যে কোনো প্রদাহ হয়েছে বলে, মানে টিউমার হয়েছে বলে, কেউ কোনি এম কিউ ক্যালকিরিয়া ফ্লোর, অন্যান্য মেডিসিন ফাইটোলক অ্যাপ্লাই করে সব অনেকে ফেল হয়েছে, কিন্তু যখন আপনি প্রপার হোমিও হয়েছে, আসসালামু আলাইকুম, এটা ব্রায়োনিয়ার আপনাদের কোনো কাজ কাম নেই আর কি। নাফিস স্যারকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নাফিস স্যার আসলে আলোচনাটা করছেন একদম উপযোগী আলোচনা, মানে বিশেষ করে যারা প্র্যাকটিস করেন তাদের জন্য, নবীনদের জন্য তো অবশ্যই ধন্যবাদ। আলোচনাগুলো স্যার এখন পার্টিসিপেট কম, তো আমার রিকোয়েস্ট হচ্ছে স্যার প্রতিদিন আমরা অল্প অল্প করে করি, তাহলে সেটা ভালো হয় স্যার। ক্লাস শুরু হয়েছে প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন ইনশাল্লাহ। তো স্যার ইনশাল্লাহ আমার মনে হয় এন্ড করে, দিস ইজ মাই ওপিনিয়ন, এন্ড করে আবার আগামী দিন আস্তে আস্তে আমরা এইভাবে অল্প অল্প করে সুন্দর আলোচনা করব। আমি যে বিষয়টা, হ্যাঁ আমি যে বিষয়টা আলোচনা করতে চাই,
জি, আমি যে বিষয়টা আলোচনা করেছি মনে হয় এখানে প্রশ্ন থাকার আর কথা নয়। আমি তরুণ এবং প্রতন, ঠিক আছে, যারা এখানে প্রতন আছেন তাদের জন্য বলেছি এবং তরুণদের জন্য বলেছি যে আমাদের কি করা উচিত। আমি কিন্তু সংক্ষেপে যে সমস্ত কথা বলেছি এর মধ্যে প্রত্যেকটা কথাই বিশ্লেষণ ধর্মী কথা। হ্যাঁ, তো এগুলো থেকে আমরা যদি চিন্তা করি তাহলে মনে হয় অন্যদিকে ডাইভার্ট হওয়ার কথা নয়। জি, এখন যদি কারো কোশ্চেন থাকে কাইন্ডলি কোশ্চেন করতে পারেন, এরপর আমরা বিদায় নেব। আর আজকে মেডিসিন আলোচনা করার আর সময়ও নাই, আমি এখন খাওয়া দাওয়া করে চেম্বারে যাব। অলরেডি রুগী ফোন দিচ্ছেন। জি জহির ভাই, যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় লাঞ্চের প্যাকেট নিয়ে যান, কিন্তু অনেকক্ষণ পর। জি ভাই, তো